গল্প প্রতিম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত রাতের মানুষ। ঝুলন পূর্ণিমার রাতে গঞ্জের মেলায় ছোট মামার সঙ্গে কলকাতায় যাত্রা দেখতে গিয়েছিলাম। সন্ধ্যের দিকে বৃষ্টি পড়ছিল। ফেরার সময় দেখি আকাশ ফাঁকা, ঝলমলে চাঁদ কাত হয়ে বাদবাকি জ্যোৎস্না ঢেলে নিজেকে খালি করে দিচ্ছে। রাস্তা শুনশান ফাঁকা, মানুষজন মেলায় রাত কাটাতেই আসে, কিন্তু ছোট মামা খুঁতখুঁতে মানুষ, ঘুম পাচ্ছে বলেই যেখানে সেখানে শুয়ে পড়তে হবে নাকি? মোটে তো 5 কিলোমিটার রাস্তা, চলে আয় পুটু। ঘুম ঘুম চোখে রাস্তা হাঁটা কষ্টকর, তাছাড়া ছোট মামার চেয়ে আমার পা দুটো বড্ড বেশি ছোট, বারবার পিছিয়ে পড়ছি আর ধমক খাচ্ছি। হঠাৎ রাস্তার বাঁকের মুখে গঞ্জের শেষ দিকটায় একটা সাইকেল রিক্সা দেখা গেল। রিক্সাটা দাঁড়িয়েই ছিল, তবু ছোট মামা চেঁচিয়ে উঠলেন, রোককে রোককে। রিক্সাওয়ালা হেসে অস্থির, রুখেই তো আছি বাবু মশাই, যাওয়া হবে কোথায়? আমারও হাসি পাচ্ছিল, ছোট মামার সব কিছুই অদ্ভুত। তো আমরা ঝাপুইহাটি যাব শুনে রিক্সাওয়ালা খুশি হলো, বলল, চলুন, আমি কাছাকাছিই থাকি, ওদিককার প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করছিলাম, খালি খালি রিক্সা নিয়ে বাড়ি ফেরা পোষায় না। রিক্সাতে উঠে বসলে ঘুমটা আমাকে বাগে পেয়েছিল, কিন্তু ছোট মামার বারবার ধমক এবং পড়ে গিয়ে হাড়গোড় ভেঙে যাওয়ার হুমকি ক্রমশ ঘুমটাকে এলোমেলো করে দিচ্ছিল। কিছুদূর চলার পর রিক্সাওয়ালা থামল। ছোট মামা বললেন, কি হলো, চেন খুলে গেল নাকি? রিক্সাওয়ালা সিট থেকে নেমে বলল, আগে না, চক্কর্তি মশাই হজমিগুলি আনতে দিয়েছিলেন, দিয়ে আসি। ছোট মামা বিরক্ত হয়ে বললেন, এখানে কোথায় তোমার চক্কর্তি মশাই? রিক্সাওয়ালা কান করল না, রাস্তার ধারে ঝাঁকড়া একটা গাছের তলায় গিয়ে ডাকল, চক্কর্তি মশাই, ঘুমোচ্ছেন নাকি? গাছের ভিতর থেকে খনখনে গলায় কেউ বলল, ঘুমোবো কি রে বাবা, পেট আই ধাই, এত দেরি করলি কেন রে? প্যাসেঞ্জার পেলে তবে তো আসবো, এই নিন হজমিগুলি। এনেছিস? কই, দে দে, শিগগিরই দে। রিক্সাওয়ালা তাকে হজমিগুলি দিয়ে এসে সিটে উঠল, প্যাডেলে চাপ দিল, রিক্সার চাকা গড়াল। ছোট মামা বললেন, ব্যাপার কি হে রিক্সাওয়ালা, তোমার চক্কর্তি মশাই কি গাছে থাকেন নাকি? আগে। হ্যাঁ, গাছে থাকে কেন? ওটাই তো তেনার ডেরা। তার মানে? মানে নিয়ে মাথা ঘামানোর দরকার কি বাবু মশাই, ঝাপুইহাটি যাবেন, পৌঁছে দেব, ব্যাস। ছোট মামা রেগে গেলেন, অদ্ভুত তো তোমার কথাবার্তা, রাত বিরেতে গাছের উপর। রিক্সাওয়ালা ওকে থামিয়ে দিয়ে বলল, চুপ চুপ, চক্কর্তি মশাইয়ের কানে গেলেই কেলেঙ্কারি। আমার কাছ থেকে ততক্ষণে ঘুমটা কেটে পড়েছে, বারবার দেখে আসছি ছোট মামার সঙ্গে কোথাও রাত বিরতে বেরোলেই গোলমেলে সব ঘটনা ঘটে। বুঝতে পারি না রাত এলেই কেন পৃথিবীটা অন্যরকম হয়ে যায়, নাকি ছোট মামার ভুলেই রাতটা গোলমেলে হয়ে যায়। কিন্তু তারপর ছোট মামা চলে আয় পুটু বলে শেষ পর্যন্ত উধাও হয়ে যান, ধাক্কাটা সামলাতে হয় এই আমাকেই। এবার কতদূর গড়াবে কে জানে, বুক ঠিপ ঠিপ করতে লাগলো। একটু পরে আবার রিক্সা দাঁড়ালো এবং রিক্সাওয়ালা তড়াক করে নেমে গিয়ে ডাক দিল, ঠাকুরন দিদি, ও ঠাকুরন দিদি। একটা শুকনো গাছের ডাল থেকে নেমে সাদা কাপড় পরা কেউ এগিয়ে গিয়ে এলো, ভূতু এলি, কখন থেকে পথের দিকে তাকিয়ে চোখে ব্যথা ধরে গেল, দোক্তা এনেছিস তো? না আনলে ডাকছি কেন, এই নিন। দোক্তা নিয়ে ঠাকুরন দিদি ন্যাড়া গাছটার দিকে চলে গেল। ছোট মামা গুম হয়ে বসেছিলেন, বললেন, কোনো মানে হয়? রিক্সাওয়ালা আবার চুপচাপ রিক্সা চালাতে শুরু করল। কিছুদূর গেছি, হঠাৎ কোত্থেকে কেউ হেড়ে গলায় ডাকল, ভূতু, অ ভূতু, এই ভূত। ছোট মামা চাপা স্বরে বললেন, থেমো না, যেই ডাকুক। একটা কালো বেটে লোক ধমক দিল, এই বাটার ছেলে, কথা কানে যায় না। রিক্সাওয়ালা বলল, রোজ রোজ বাকিতে জিনিস দেবে নাকি? দেবে না মানে, ওর বাপ দেবে, এখনো 63 টাকা 67 পয়সা জমা আছে খাতায়, সে আপনি মামলা করে আদায় করুন গে। রাস্তার লোকটা মাঝখানে দাঁড়িয়ে গেল, বাজে কথা বলিস নে, আসলে তুই যাসনি দত্তর দোকানে।
কি ঝামেলা করছেন বাবু, গাড়িতে প্যাসেঞ্জার আছে, দেখছেন না? লোকটা প্রায় কেঁদে ফেলল। এখন আমি কি করে ঘুমুব? এক গুলি আফিং আমাকে এত রাত্রিরে কে দেবে? রিক্সাওয়ালা পরামর্শ দিল, শ্মশানতলায় চলে যান, দারোগাবাবুর কাছে এক গুলি পেতেও পারেন। ওরে বাবা, মৌতাদ ভাঙলে লকাবে ঢোকাবে, তাহলে বরঞ্চ পাঁচুর কাছে যান। সে বেটা তো চোর, চোর বলেই বলছি, দারোগাবাবুর কৌটো থেকে দু এক গুলি সেই হাতাতে পারবে। লোকটা কিন্তু কিন্তু করে বলল, তা পাঁচুকে পাচ্ছি কোথায়? ও তো ফেরারই আসামি। রিক্সাওয়ালা চাপাস্বরে বলল, সন্ধেবেলা পাঁচুকে এক পলক দেখেছি, মোড়লমশাইয়ের তালগাছের কাছে দাঁড়িয়েছিল। মোড়লমশাই গঞ্জের মেলায় গেছেন, কাজী পাঁচু নিশ্চয়ই তেনার ডেরায় ঘুমিয়ে নিচ্ছে। বেটে কালো ছায়ামূর্তিটি তখনই উধাও হয়ে গেল। রিক্সাওয়ালা প্যাডেলে চাপ দিয়ে বলল, রোজ রাত্রিরে আসার এই এক জ্বালা বাবু মশাই, রাজ্যের লোকের হাজার ফরমাশ। ছোটমামা গুম হয়েই আছেন, আমি ভাবছি হঠাৎ আমাকে ফেলে পালিয়ে না যান, বড্ড বেশি গোলমেলে ঘটনা ঘটছে। কিছু দূর যাওয়ার পর রাস্তা বাঁক নিল, এবারে দুধারে ঘন জঙ্গল, রাস্তায় চকরা বকরা জ্যোৎস্না পড়েছে। রিক্সাওয়ালা বলল, আর এক জায়গায় একটুখানি থামতে হবে, সিঙ্গি মশাইয়ের নস্যির কৌটোটা দিয়েই আমার ছুটি। একখানি জঙ্গলটা কিছু ফাঁকা, রিক্সাটা সেখানে থামল। রিক্সাওয়ালা সিট থেকে নেমে রাস্তার ধারে গিয়ে ডাকতে থাকল, সিঙ্গি মশাই, ও সিঙ্গি মশাই। তারপর সাড়া না পেয়ে এগিয়ে গেল, আর তাকে দেখতে পেলাম না। ভয় ভয় ডাকলাম, ছোটোমামা। ছোটোমামা বিরক্ত হয়ে বললেন, চুপচাপ বসে থাক, আমাদের বাড়ি পৌঁছানো নিয়ে কথা। এই সময় কাছাকাছি একটা গাছ থেকে কেউ বলল, কারা এখানে? ছোটোমামা ভারিক্কি চালে বললেন, আমরা। আমরা মানে নাম কি, বাড়ি কোথায়? ছোটোমামা রেগিয়েছিলেন, বললেন, তা জেনে তোমার কাজ কি, কে তুমি, গাছে কি করছো? হ্যাঁ বলে কি, গাছে কি করছি, নে একা। খবরদার, বাজে কথা বলবে না বলে দিচ্ছি। এটা বাজে কথা হলো, জানো না গাছে কি করছি? ছোটোমামা খাপ্পা হয়ে বললেন, না জানি না, আমরা মানুষ, আমরা তোমার মতো রাত বিরতে গাছে কাটাই না। প্রথম প্রথম এই ভুলটা হয়। কি ভুল হয়? মানুষ মানুষ ভুল। কি অদ্ভুত! অদ্ভুত তো বটেই, অতটুকু বাদ যেতে কয়েকটা দিন দেরি, এই যা। তা তোমরা কি ডেরা খুঁজে বেড়াচ্ছ? বোকার কাকে বলে, ভূতো রিক্সায় চেপে, ভূতোটা এক নম্বর ধড়িবাজ, সাবধান করে দিচ্ছি কিন্তু। ছোটোমামা রিক্সা থেকে নেমে ঘুষি পাকিয়ে দাঁড়ালেন, কে হে তুমি, গাছ থেকে নেমে এসো তো দেখি। আমিও নামতে দেরি করলাম না, ছোটোমামার মারামারি করার অভ্যাস আছে, কিন্তু রাত বিরেতে গাছের লোকটার সঙ্গে এঁটে উঠতে পারবে কি না আমার সন্দেহ। রিক্সাওয়ালাও আসছে না, মারামারি বাঁধলে কে থামাবে, এটাই আমার ভাবনা। ছোটোমামা ঘুষি বাগিয়ে এবার হুঙ্কার দিলেন, কামন কামন। গাছের লোকটা বিদঘুটে হাসল, ইংরেজির কি ছিরি, কামন কি হে ছোকরা, গেট ডাউন। কিন্তু গেট ডাউন করি কি করে, একটা ঠ্যাংই যে নেই, থাকলে পরে এতক্ষণে নেমে কান্টি ধরে স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ করিয়ে দিতাম। পাশের একটা গাছ থেকে কেউ বলল, কি হে পণ্ডিত মশাই, ছাত্র জোটাতে পারলেন নাকি? না, গাধা পিটিয়ে ঘোড়া করা যায় না। ছোটোমামা আর সহ্য করতে পারলেন না, রাস্তার ধারে পাথরকুচির স্তূপ থেকে পাথর কুড়িয়ে ছুটতে শুরু করলেন। আমাকেও বললেন, হাত লাগা পুটু, আমাকে গাধা বলছে, আমাকে ইংরাজি শেখাচ্ছে পাঠশালার পণ্ডিত। ওদিকে পণ্ডিত মশাইয়ের চেঁচামেচিতে চারদিকে সাড়া পড়ে গেল। হৈ হৈ রৈ রৈ করতে করতে কালো কালো কারা সব গাছ থেকে ঝুপঝাপ করে নেমে দৌড়ে আসছিল। আমি ভয়ে প্রায় কেঁদেই ফেললাম, ছোটোমামা। এবার ছোটোমামার চোখে পড়ল ব্যাপারটা, তারপর যা ভেবেছিলাম এবং বরাবর যা ঘটে আসছে তাই হলো। ছোটোমামা, চলে আয় পুটু বলে রিক্সাওয়ালা যেদিকে গিয়েছিল সেই দিকে দৌড়লেন, আমিও দৌড়ালাম। কিন্তু ভাগ্যিস ছোটোমামা হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন, তাই সঙ্গ পাওয়া গেল। জ্যোৎস্নায় একটা ভাঙাচোরা দালান বাড়ি দেখা যাচ্ছে, বাড়ির দরজায় ছোটোমামা ধাক্কা দিতে লাগলেন। একটু পরে ভিতর থেকে সাড়া এলো, কে?
ছোট মামা ব্যস্তভাবে বললেন, আমরা খুব বিপদে পড়েছি, দয়া করে দরজা খুলুন। কি বিপদ? কারা আমাদের তাড়া করছে? তারা কারা? গাছে গাছে থাকে যারা, গাছে থাকে ভূত, বনে থাকে বাঘ, জলে থাকে মাছ, মনে থাকে রাগ। কি বিপদ! আপনি পদ্ম বলছেন নাকি? ঠিক ধরেছ। কেমন হয়েছে পদ্মটা বলো। খুব ভালো, দয়া করে এবার দরজাটা খুলুন, ওরা আসছে। ঘোড়ায় যদি পাড়ে ডিম, জলে যদি জলেপি ডিম, তবে বলো অত কি? ছোট মামার পদ্ম লেখার বাতিক ছিল, বলে দিলেন, জাম গাছে ফলবে সিম, খাসা খাসা, স্বাগত সুস্বাগত। দরজা খুলে গেল। ছোট মামা বললেন, আলো নেই কেন, আলো জ্বালুন। যত বড় কবি তুই হোস না, যদি না বাসিস ভালো তুই জোস না, থেকে যাবে কত আফসুস না, তাই বলে চুপ করে বস না। ভদ্রলোক বাইরের দরজা বন্ধ করে দিলেন। জানালা গলিয়ে জ্যোৎস্না এসে ঘরে ঢুকছিল। আবছা দেখা যাচ্ছিল ওকে, ড্যাঙা, বড় বড় চুল, পরনে পাঞ্জাবি পাজামা, হাতে একটা বই বা মোটা খাতা। পাতা উল্টাতে শুরু করলেন, তারপর বললেন, এই পদ্মটা আরও ভালো। একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল, সারস পাখি লম্বা ঠোঁটে হাড় তুলিয়া দিল। পুরস্কার চাইলে পরে বাঘ রাগিয়া কহে, মুন্ডুখানা ফেরত পেলি তাই যথেষ্ট নহে। পাশের ঘর থেকে কেউ বিটকেল গলায় ডাকল, ঘটনা, এই ঘটনা, কাকে পদ্ম শোনাচ্ছিস? মানুষকে। কয়জন মানুষ? দেড়জন। ধুস, পোষাবে না। ছোট মামা বললেন, কে উনি? কবি ভদ্রলোক বিরক্ত হয়ে বললেন, আমার দাদা, ওই ওর এক স্বভাব, খালি খাই খাই। খাই খাই মানে? দাদার খুব খিদে আর কি। যাকগে, এই পদ্মটা পড়ি। সেই সময় বাইরে ডাকাডাকি শোনা গেল, ছোটবাবু, ও ছোটবাবু, ছোটবাবু। কবি খাপ্পা হয়ে দরজা খুলে বললেন, কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন রে ভূত? আমার প্যাসেঞ্জার হারিয়ে গেছে, খুঁজে বেড়াচ্ছি। কয়জন? আগে দেড়জন। ছোট মামা আমার হাত ধরে হ্যাঁচকা টান দিলেন, চলে আয় পুটু। রিক্সাওয়ালা আমাদের দেখেই বলে উঠল, সর্বনাশ, কোথায় ঢুকেছিলেন আপনারা, চলে আসুন চলে আসুন, এবারের বড়বাবুর বেজায় খিদে। আমরা তিনজনে দৌড়ছি, পিছনে কবির করুণ আর্তনাদ কানে আসছে, অত ভালো পদ্মখানা শুনে গেল না, আমার যে আবার মরতে ইচ্ছে করছে গো, ও হো হো হো। ছোট মামা রাস্তার কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, ওহে রিক্সাওয়ালা, ওরা সব নেই তো? রিক্সাওয়ালা হাসল, না, ঘুমিয়ে পড়েছে, ভোজ ভোজ করে ঘুমোচ্ছে, শুনতে পাচ্ছেন না? ছোট মামা কান ধরে শুনে বললেন, হুম। আমি তেমন কোনো শব্দ পেলুম না, তবে বাতাসে গাছপালা খুব নড়ছে, নানা রকম শব্দও হচ্ছে বটে, কিন্তু ভোজ ভোজ নয়, শো শো শন শন সর সর খড়খড়, কে জানে কি বাবা। এবার আর কোনো গণ্ডগোল হলো না, আমাদের গায়ের মোড়ে পৌঁছে দিয়ে রিক্সাওয়ালা ভাড়া মিটিয়ে নিল। ছোট মামা জিজ্ঞেস করলেন, তুমি কোন গাছে থাকো হে? রিক্সাওয়ালা বেজায় হেসে বলল, আমি কেন গাছে থাকতে যাব বাবুমশাই, আমার কি ঘরদোর নেই? নামটাই না হয় ভূত, রাত বিরেতে রিক্সা চালাই বলেই তেনাদের সঙ্গে চেনা জানা হয়েছে। ছোট মামা সন্দিগ্ধ স্বরে বললেন, তুমি মানুষ? আগে ষোলো আনা মানুষ, বলে সে শেষ রাতের জ্যোৎস্নায় রিক্সা চালিয়ে কালো হতে হতে দূরে মিলিয়ে গেল। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আজকের মতো ভালো থাকুন সবাই, টাটা।